চিংড়িপোনার বিশাল ভান্ডার বঙ্গোপসাগর। বছরের প্রথম চার মাস জোয়ারের পানির সাথে উপকূলে ভেসে আসে লাখ লাখ চিংড়ির পোনা। সেই পোনা ধরা হয় মশারির কাপড়ে তৈরি টানা জাল দিয়ে। জাল টানা সাধারণত শুরু হয় জোয়ার আসার আগে আগে, ভরা গুনে পোনা ধরা পড়ে বেশি। নির্দিষ্ট সময় ধরে জাল টানার পর জালে জড়ানো পোনা পানিতে থুয়ে প্রথমে সংগ্রহ করা হয় পাত্রে। তিন ভাগ চিংড়ি পোনার সাথে মিশে থাকে অন্য মাছের 97 ভাগ পোনা, তাই চিংড়ির পোনাগুলোকে আলাদা করা হয় বেছে বেছে। পোনা ধরার কর্মকাণ্ড সাধারণত চলে জোয়ার ভাটার হিসেব মেনে। দিনের আলোর পাশাপাশি পোনা সংগ্রহের কাজ তাই চলে রাতের আঁধারেও। গাঢ় অন্ধকারের মাঝে দুরন্ত জোয়ারের জলরাশি মাড়িয়ে পোনা শিকারীরা জীবিকার তাগিদে এভাবেই খুঁজে চলে চিংড়ির পোনা। জোয়ারের পানিতে চিংড়ির পোনা কখনো থাকে কম, কখনো বেশি। প্রতি জোয়ারে এক একজন পোনা শিকারী গড়ে ধরে প্রায় 200 পোনা। রাতে পোনা বাছাইয়ের কাজটা চলে কুপির স্বল্প আলোয়। পোনাগুলো মূলত বাগদা চিংড়ির, ইংরেজিতে বলে ব্ল্যাক টাইগার। সাধারণত 2 মিলিমিটার লম্বা হয় এই পোনা। পোনা ধরার মৌসুমে পোনা শিকারীদের অনেকেই সপরিবারে থাকে বিরান সৈকতে। পোনা শিকার, বাছাই, খাওয়া দাওয়া, রান্না, কাজের ফাঁকে ঘুম সবই চলে সৈকতের অস্থায়ী সংসারে। দেশের উপকূলীয় এলাকায় নানা বয়সের প্রায় 4.5 লাখ মানুষ এ পোনা শিকারের সাথে যুক্ত। বিদেশের বাজারে চিংড়ি রপ্তানি করে বাংলাদেশ প্রতি বছর আয় করে 1,500 কোটি টাকারও বেশি। দেশের অর্থনীতিতে শক্তি যোগানো এই আয়ে নীরবে অবদান রেখে চলেছে পোনা শিকারী নামের অবহেলিত এই শ্রমজীবীরা।